জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ 142 দিন চূর্ণ বিচূর্ণ গাড়ীত উদ্ধার মোবাইল ফোন উদ্ধার তেজ গগা রুমালু বুধবারে জখলাবন্ধা আরক্ষী থানাত থকা জুনমণির পরিত্যক্ত এক্সপ্রেসো বাহনের পর মোবাইল উদ্ধারের পাছতেই উদ্রেক ঘটিছে বহু প্রশ্নর আটাইতকৈ ডাঙর প্রশ্ন এই মুহূর্তত সেইটোৱে যে পাঁচ মাহ হল সি আই ডিয়ে প্রথম তদন্ত করলে তারপরে আরক্ষীয়ে তালাচী চলালে তারপর সি বি আই এই দলটোয় চারি পাঁচবারকৈ সেই বাহনখন পরীক্ষা করলে কিন্তু ইমান দিনে সেই মোবাইল ফোনটো বিচাৰি নাপালে হঠাৎ কালি সেই মোবাইল ফোনটো বিচাৰি পালে লগত এখন তেজ লগা রুমালো কিন্তু বিচাৰি পালে গতিকে এই বিষয়সমূহে যথেষ্ট কিন্তু এক রহস্য সৃষ্টি করেছে গতিকে সমগ্র বিষয়টি লক্ষণীয় হব যে আজির দিন বেদান্ত প্রথম ভাস্কর জেরা করার পিছত কোন কোন আরক্ষী বিশেষ সি বি আই জেরা চলায় কারণ যেহেতু প্রায় তিন মাস উকলি গেছে সি বি আই তদন্তর আর অন্তিম পর্যায়ত প্রায় সেইফালে উপস্থিত হয়েছেহি গতিকে আমি অপেক্ষা করব লাগিব যে সি বি আই দলটে কাক কাক জেরা চলায় আর আজির বেদান্ত মাধব ভাস্কর কিমান সময় ধরে জেরা চলায় জখলাবন্ধার সরুভগিয়াত 16 মে'র পুৱতি নিশা সংঘটিত রহস্যজনক দুর্ঘটনার পিছত বহুবার আরক্ষী আর সি আই ডির তদন্তর লগতে চারিবার ঘটনাস্থলী সি বি আইর অনুসন্ধানের পাছতো উদ্ধার হওয়া নাছিল জুনমণির হেরুয়া মোবাইল মোবাইল আর রুমাল উদ্ধার হল যদিও এতিয়াও উদ্ধার হওয়া নাই জুনমণিয়ে পিন্ধি থকা সোণৰ চেইনডাল সি বি আই দলে তদন্ত চলাই আছে আর যোৱাকালি জখলামদার যে সরুভগিয়া তদন্ত প্রক্রিয়া চলায় দুখন বাহন এখন এক্সপ্রেসো বাহন আর এখন কন্টেইনার পরীক্ষামূলকভাবে ডিসচায়ন করে তারপর আহি জখলামদার যখন থানার সম্মুখত বাহন পড়ে আছে জুনমণি ৰাভাৰ বাহন পরীক্ষা নিরীক্ষা চলায় আর দুটাকৈ মোবাইল উদ্ধার করে এখন রুমাল উদ্ধার করে আজি পুনের জখলামদার এনেদরে আকৌ উপস্থিত হয়েছে সি বি আইৰ পাঁচজনীয়া দল ইফালে নগাঁও আবর্ত ভবনত বৃহস্পতিবারে জুনমণির মৃত্যুর ঘটনাত নাম সাঙুর খোৱা দুই আরক্ষী বিষয়াক সি বি আইয়ে চলালে জেরা তদন্তর আওতালৈ আহিব পাৰে আন শীর্ষ বিষয়াও ইতিমধ্যে রুনা নেওক আহি নগাঁওর আবর্ত ভবনত আহি উপস্থিত হয়েছেহি আর আমি দেখুৱাই আছো বর্তমান সি বি আইয়ের এটা যদি কোঠা এই কোঠাটোতে বর্তমান বেদান্ত মাধব ৰাজখোৱাৰ লগতে রুনা নেওকক মুখামুখিকৈ জেরা চলা হয়েছে আমি এটা কথা কব লাগিব যে রুনা নেওক সেই সময়ের এ এস পি আছিলে বেদান্ত মাধব ৰাজখোৱা সেই সময়ের লক্ষিমপুরের এস পি আছিলে রুনা নেওকর বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ উত্থাপন করাই নহয় সেই সময়ত অডিও রেকর্ডিংও কিন্তু সংবাদ মাধ্যমক দিছিল আর সেই অডিও রেকর্ডিং সমূহ কিন্তু সংবাদ মাধ্যমত সম্প্রচার করা হয়েছিল বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন হয়েছিল কিন্তু ইমান অভিযোগ থাকার পিছতো কিয় সি বি আইয়ে জেরা চলোৱা নাছিলে এই বিষয় সমূহ কিন্তু প্রশ্নের আবর্তত সোমাই পড়েছে কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ সহযোগত নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট